কৃষিবিদ মোহাম্মদ শফিউল আজম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 1993 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর অন্যান্য তরুণের মতো চাকরির সন্ধানে না নেমে কৃষিতে নিজের মতো কিছু করার কথা ভাবতে থাকেন। এ উদ্দেশ্যে এগ্রিভিশন নামে একটি এগ্রি কনসালটেন্সি ফার্ম গড়ে তোলেন তিনি এবং বগুড়া শহরের সেউজগাড়ি এলাকার এই বাড়িতে কবছর পূর্ব থেকে এগ্রিভিশনের কার্যক্রম পরিচালনা করতে থাকেন তিনি। এগ্রিভিশন মূলত পরিত্যক্ত, অব্যবহৃত বা অবহেলায় পড়ে থাকা জায়গা জমিতে কৃষি খামার, বাগান বা কৃষিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়তা প্রদান করে। বগুড়া শহরের জয়পুর পাড়ায় নর্দান অ্যাগ্রো প্রসেসিং লিমিটেডের এই জমিটি বছর দেড়েক আগেও জঙ্গলে পরিপূর্ণ ছিল। এগ্রিভিশনের সহায়তায় প্রায় 10 একর জমির 7 বিঘাতে লাগানো হয়েছে আপেল কুল এবং 3 বিঘাতে লাগানো হয়েছে আম্রপালি ও মল্লিকা আম। এই জায়গাটা পড়ে থাকার কারণে আমরা এখানে পরবর্তীতে আমাদের কোম্পানি থেকে আমরা নর্দান হ্যাচারি করি এবং এরপরে আমাদের সাথে একটা সম্পর্ক হয় এগ্রিভিশনের সাথে। তো এগ্রিভিশনের পরিচালক মিস্টার আজম ভাই একটা প্রজেক্ট প্রোফাইল প্রথম আমাদের এমডি সাহেবের কাছে দাখিল করেন এবং প্রজেক্টটা আমাদের কাছে খুব ভালো লাগে, যে এটা পাশাপাশি যেহেতু জায়গাটা পতিত আছে এটা করলে আমরা একটা বেনিফিটেড হতে পারবো আর কি। তাই ওনার উৎসাহী এবং ওনাদের কনসালটেন্সিতে আমরা এই আপেল কুল বাগানের প্রতি উৎসাহী হই। আপেল কুল গাছ থেকে এবছরই প্রথম ফলন পাওয়া গেছে এবং 363টি গাছ থেকে প্রায় 9.5 মেট্রিক টন আপেল কুল ফলেছে এ বাগানে, যার বাজার মূল্য ছিল প্রায় 10 লাখ টাকার মতো। আগামী মৌসুমে আরও অধিক ফলনের উদ্দেশ্যে অন্যান্য কুল গাছের ন্যায় এই আপেল কুল গাছেরও ডালপালা কেটে ফেলা হয়েছে। আম গাছে এবার প্রথম মুকুল এসেছে, এ গাছের বয়স মাত্র 7 মাস। আপেল কুল ও আম্রপালি আমের চারার মাঝের ফাঁকা জায়গায় বিভিন্ন শাকসবজিরও চাষ করা হচ্ছে এ জমিতে। পর্যায়ক্রমে জমির অব্যবহৃত বাকি অংশেও লাগানো হবে ফলের গাছ। কৃষিবিদ শফিউল আজম ছাড়াও এগ্রিভিশনে রয়েছে বিশেষজ্ঞ বিজ্ঞানী, তারা ফল ও সবজির নতুন জাত উদ্ভাবন ছাড়াও বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের উদ্ভাবিত বীজ ও চারা বাজারজাতকরণে সহায়তা প্রদান করেন। এ উদ্দেশ্যে এগ্রিভিশনের এই প্রধান কার্যালয়ে প্রায় সারা বছরই বিভিন্ন ফল, ফুল, সবজির বীজ ও চারার প্রদর্শনী করা হয়। সঙ্গে থাকে কুটির শিল্প বা অন্য কোনো বিষয়ের উপর মেলা, যা ক্রেতা দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ উদ্দীপনার সৃষ্টি করে। জাতীয় ফল মেলা 2006-এ প্রথম পুরস্কারপ্রাপ্ত এ এগ্রিভিশন হোম সার্ভিসের মাধ্যমে বগুড়া পৌর এলাকার বাসা বাড়ির আঙিনা ও ছাদে চাষকৃত ফল, ফুল, সবজির বাগানে বিভিন্ন রকম সেবা প্রদান করছে, যেমন পেস্টিসাইড স্প্রে, প্ল্যান্ট নার্সিং অ্যান্ড ড্রেসিং এবং ফার্টিলাইজিং। নামমাত্র মূল্যে এগ্রিভিশনের প্রতিনিধিরা বাসা বাড়িতে গিয়ে এ সেবা প্রদান করে আসছে। স্ট্রবেরিটা সম্পূর্ণ দেশে, মানে শীত প্রধান দেশের হলেও আমরা এটাকে এমন পর্যায়ে নিয়ে এসেছি যেটা এখন আমাদের দেশের আবহাওয়া উপযোগী। আমরা এই স্ট্রবেরিটা যদি টবে সাদে করতে চাই তো এটা খুবই সিম্পল প্রসেস, শুধু কিছু বিশেষ পরিচর্যা লাগবে, একটু যত্ন নিলে এটা টবে করা সম্ভব এবং একটা টব থেকে 250 থেকে 300 গ্রাম ফল পর্যন্ত আমরা পেয়েছি। কৃষিভিত্তিক এই দেশে কৃষির জমিগুলো সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার কীভাবে করা যায় বিশ্লেষণ আছে, যে প্রতি জমিগুলো যদি আমরা ফলের জমি বা ফলের বাগান করি তাহলে সেখান থেকে আমরা যে অর্থনৈতিকভাবে যে লাভবানটা হতে পারি সেগুলো অন্য যে কোনো ফসল, বিশেষ করে ধান বা অন্য যেসব গতানুগতিক শস্য হয় তার চেয়ে অনেক লাভবান হতে পারি। একটা কাস্টমার এসে আমাদের বললো যে আমি একটা বাগান করব, তার কাছে কিন্তু এই যে আধুনিক কৃষির অনেক জ্ঞানগুলো তাদের মধ্যে নেই, কীভাবে করবে, কোথায় করবে, কেমন করে করবে, করার পর যে উৎপাদিত পণ্য হবে যেটা নাকি আমাদের এখানে খুব সমস্যা, বাজারজাতকরণ সমস্যা। আমরা এগ্রিভিশনের মাধ্যমে কিন্তু একটা টোটাল প্যাকেজ সাপ্লাই করতেছি, একটা বাগান তৈরি করে সেটা ফল উৎপাদন এবং সেটা বিপণন পর্যন্ত করাটাও কিন্তু আমাদের এগ্রিভিশনের একটা দায়িত্ব।